দেখুন এবার ডেস্ট্রায়ার বানিয়ে ভারতকে চাপে ফেলল চীন বিশ্বের অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ তৈরি করে ভারতকে চাপে ফেলে দিল চীন বুধবার চীনের সাংহাই বন্দরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী টাইপ জিরো ফিফটি ফাইভ যুদ্ধজাহাজ প্রকাশ্যে আনল বেইজিং একসঙ্গে একশো বিশটি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এই যুদ্ধজাহাজ জিরো ফিফটি ফাইভ অস্ত্রশস্ত্রে সজ্জিত হলে এর ওজন দাঁড়াবে বারো হাজার টন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন টাইপ জিরো ফিফটি ফাইভ আসার ফলে নৌশক্তিতে ভারতকে অনেকটা পিছিয়ে ফেলে দিল চীন ভারত এখন পর্যন্ত সবচেয়ে বড়ো যুদ্ধজাহাজ ফিফটিন বিশাখাপট্টম প্রকল্প হাতে নিয়েছে কিন্তু এ যাবত তা নৌবাহিনীর হাতে আসেনি বলা হচ্ছে পূর্ণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হলে ফিফটিন বিশাখাপট্টম এর ওজন দাঁড়াবে আট হাজার দুইশো টন এই যুদ্ধজাহাজ আকাশে আঘাত হানতে সক্ষম পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে তাছাড়া জাহাজ বিধ্বংসী এবং ভূমিতে আঘাত হানতেও পারবে বিশাখাপট্টম বোঝাই যাচ্ছে ধারে ভারে বিশাখাপট্টম কোনো মতেই টাইপ জিরো ফিফটি ফাইভ যুদ্ধজাহাজের সমকক্ষ নয় টাইপ জিরো ফিফটি ফাইভ যুদ্ধজাহাজে থাকছে শক্তিশালী র্যাডার সমুদ্রে ভূমিতে বা আকাশ লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে এই র্যাডার ব্যবস্থা কার্যকর হবে দুই হাজার সালের মার্চ থেকে চীন পাঁচটি ফিফটি টু ডি বিধ্বংসী যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ক্ষমতার দিক থেকে এগুলো ভারতের বিশাখাপট্টম সিরিজের সমতুল্য ভারত যেখানে একটিও এই ধরনের যুদ্ধজাহাজ আনতে পারেনি তখন চীন আঠারোটি জাহাজ নৌবাহিনীর হাতে দেবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে